মাইক্রোসফটের চ্যাট জিপিটিকে টেক্কা দিতে নিজেদের চ্যাটবট বার্ড আনতে যাচ্ছে গুগল। অচিরেই ব্যবহারকারীদের জন্য বার্ড চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, যা চ্যাটবটের মতোই মানুষের সঙ্গে কথোপকথন চালিয়ে যেতে পারবে, সমাধান দেবে বিভিন্ন প্রশ্নের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চ্যাট জিপিটি ইন্টারনেট জগতে সাড়া ফেলে দেয়া এক চ্যাটবট, যা চ্যাটিং বা যোগাযোগ করতে সক্ষম। স্টার্ট আপ কোম্পানি ওপেন এআই এর তৈরি চ্যাট জিপিটিতে সাধারণ কথাবার্তা বলা যায়, জানতে চাওয়া যায় কঠিন কঠিন বৈজ্ঞানিক বিষয় থেকে শুরু করে অর্থনীতি কিংবা রাজনীতির যে কোনো বিষয়। কঠিন কোনো সমস্যার সমাধান থেকে শুরু করে চ্যাট জিপিটি লিখে দিতে পারে মজার কোনো গল্প কিংবা কবিতা। এছাড়া পাইথনের কোনো কোড ঠিক করা থেকে শুরু করে নির্দিষ্ট কোনো স্টাইলে লেখা বড় কোনো টেক্সট সংক্ষিপ্ত করা থেকে বিস্তৃত পরিসরে কাজ করা যায় চ্যাট জিপিটিতে। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের বিস্মিত করেছে চ্যাট জিপিটি। গত বছরের নভেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হয় এই চ্যাটবটটি। চালুর মাত্র 5 দিনে এটির ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় 10 লাখে। এই পরিমাণ ব্যবহারকারী পেতে নেটফ্লিক্সের 41 মাস, ফেসবুকের 10 মাস আর ইনস্টাগ্রামের সময় লেগেছিল 2.5 মাস। ডিসেম্বর মাসে এর ব্যবহারকারী সংখ্যা দাঁড়ায় 5 কোটি 70 লাখে, যা বাড়ছে প্রতিনিয়ত। বিপুল জনপ্রিয়তার কারণে চ্যাট জিপিটির প্রতিষ্ঠান ওপেন এআই তে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। চ্যাট জিপিটির কারণে জনপ্রিয়তা কমছে সার্চ ইঞ্জিন গুগলের। এতদিন যারা কোনো বিষয় জানতে গুগলের সহায়তা নিতেন, এখন তারা ব্যবহার করছেন চ্যাট জিপিটি। কারণ গুগলের সার্চ ইঞ্জিন যেখানে মানুষকে কেবল নানা ধরনের সূত্র ধরিয়ে দেয়, সেখানে চ্যাট জিপিটি রীতিমতো সমাধান লিখে দেয়। এমন অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের চ্যাটবট আনার ঘোষণা দিয়েছে গুগল। বার্ড নামের চ্যাটবটটি গুগলের সার্চ ইঞ্জিনে যুক্ত করা হবে, যা অনেক জটিল প্রশ্নের উত্তর দিতে পারবে। যেমন গিটার নাকি পিয়ানো বাজানো সহজ, এমন প্রশ্নেরও উত্তর দেবে গুগলের চ্যাটবট বার্ড। বর্তমানে গুগলের বাজার মূল্য $110,000 কোটি। কোম্পানি হিসেবে মূল্যায়নের ক্ষেত্রে গুগল সার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্চ থেকে বার্ষিক $12,000 কোটি আয় করে গুগল। অন্যদিকে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং থেকে কোম্পানিটির আয় বছরে $1,100 কোটি। বিশ্লেষকদের মতে, চ্যাট জিপিটি যুক্ত করে গুগলকে টেক্কা দেওয়ার যে ক্ষেত্র তৈরি করেছিল মাইক্রোসফট, তাতে বাধা হয়ে আসতে পারে গুগল বট পার্ট। এআই চ্যাটবট তৈরির ঘোষণা দিয়েছে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট বাইদু। প্রতিষ্ঠানটির তৈরি চ্যাটবটের নাম হবে আর্নিবট। তবে কবে নাগাদ এটি চালু হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাইদু। হিরজুন, মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।